অহংকার কালো মেঘ শক্তি বাড়িয়ে ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা। তাই কালীপূজোর মুখে ঘূর্ণিঝড়ে বিপদ সংকেতে উদ্বিগ্ন বারাসাতের পুজো উদ্যোক্তারা। আর কালীপূজো বলতেই দর্শনার্থীদের প্রথম পছন্দ উত্তর চব্বিশ পরগনার বারাসাত। পুজো মণ্ডপে শুধু থিমের চমক নয়, আলোক সজ্জাতেও নজর কাড়ে বারাসাতের কালীপূজো। তবে বর্তমানে ঘূর্ণিঝড়ের চোখ রাঙাড়িতে পুজো উদ্যোক্তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। এই পরিস্থিতিতে কোনো কোনো পুজো উদ্যোক্তা তড়িঘড়ি মণ্ডপ সজ্জার কাজ সেরে নিতে চাইছেন, কোনো কোনো পুজো উদ্যোক্তা আবার বন্ধ রেখেছেন পুজোর কাজ। ডানার প্রভাবে বুধবার সকাল থেকে উত্তর চব্বিশ পরগনা জুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত, কোথাও ভারী বৃষ্টি তো কোথাও আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে। এই পরিস্থিতিতে এখন দেখার পুজো উদ্যোক্তারা সঠিক সময় মতো দর্শনার্থীদের সামনে তাদের মণ্ডপ উপস্থাপন করতে পারেন কিনা, নাকি তাতে বাদসাদ বাঁধবে ঘূর্ণিঝড় ডানা। দেখো, ওটা তো একটা ভয়াবহ তো থাকবেই, তার কারণ একটা ঝড় যখন আসবে তখন তো মনের কাছে একটা ভয় তো থাকবেই। কিন্তু আমাদের মালমাত্রা সব নিচেই রেডি করা হচ্ছে, আশা করি ঝড়ের পরে আমরা ঝড়ঝড় ওটা তুলে দেবো, কারণ আমাদের সব পার্ট পার্ট সেটিং আমরা নিচে থেকে করে নিচ্ছি, ওটাকে উপরে তখন তুলে দেবো। কিন্তু আমার ঝড়ের ভয়তে আমাকেও এখন যেহেতু যেহেতু ফটো যদি একটা বিপদ হয়ে যায়, ঝড় এসে যায়, তাহলে তখন তো সমস্যা দাঁড়িয়ে যাবে, যার কারণে আমরা নিচেই সব ফিডিং করে নিচ্ছি। এটাকে আমরা পাট পাট ফেরেম উপরে লাগিয়ে দেবো, ঝড় ঝড় হয়ে যাবে। বিপদের আশঙ্কাটা আছে আপনারা মনে করেন? হ্যাঁ, এটা তো থাকবেই, স্বাভাবিক, এটা তো থাকবেই, বিপদের আশা তো থাকবেই। আমাদের তো চোখে জল আসার মতন যে এত বিগ বাজেটের পুজো, আমাদের এই প্যান্ডেলটা ফিনিশ করতে পারবো কি না তাই সন্দেহ। কিংবা আমাদের মিস্ত্রিরা ফাইবারের কাজ করছে তো আমাদের একটু অসুবিধা বেশি হবে না, কিন্তু বাইরের যে কাজ করতে অসুবিধা হবে, এবং আমাদের যে মেলা ছিল মেলাটাও করতে পারবো কি না জানি না। আর এই দুর্যোগটা জানি ভগবান উড়িষ্যার দিকেই কেটে যায়, আমরা আশা রাখি প্রত্যেকটা সদস্য দিয়ে। প্রত্যেকটা পুজো মণ্ডপী আমরা যেরকম হব, প্রত্যেকটা পুজো মণ্ডপী ওরকমই হবে। আমরা বিশেষ করে বলছি মানুষকে, আপনারা ভগবানকে ডাকুন, আমাদের পুজোর কদিন জানি ভালো মতন কাটাতে পারি দুর্যোগটা, এই আশা রাখি আমরা সন্ধানী এবং বারাসাতবাসীর অধিবাসীদের। কাজের যে গতি, সে গতি অনুসারে আমরা কোনো টেনশনে ছিলাম না। আমাদের আশা ছিল যে আমরা 26-27 তারিখের মধ্যে আমাদের মণ্ডপ সম্পূর্ণ করতে পারব, এবং আমার আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিতরের কাজ ভারী কাজ প্রায় শেষ। এবার বাইরের কাজের বহুটা কাজই এগিয়ে গেছে, ইতিমধ্যে আর সামান্য কিছু কাজ যেগুলো ছিল সেগুলো আমরা সকালবেলায় ওয়েদারের পরিস্থিতি দেখে টিপল ছাউনি দিয়ে এখনই এই মুহূর্তে আমাদের 45 জন লোক এখানে কাজের মধ্যে যুক্ত আছে। এই কিন্তু সমস্যা হচ্ছে ওয়েদারের জন্যে লোক থাকতেও এত লোকরে কাজ সঠিকভাবে বোঝাতে পারছি না। প্রকৃতির যে খবরটা বর্তমান আধুনিক যুগে পাওয়া যাচ্ছে, এই সতর্কতা থেকে যতটা পারছি আমরা সে সতর্কভাবে আমাদের এই কাজটা, আজকে কেএনসি রেজিমেন্ট ওয়েস্ট বেঙ্গলের একটা সবচেয়ে বড় কালী পুজো, শেষ থেকে সম্মান রক্ষা, এবং আমি ডেকোরেটার্সের মালিক, আমি এখানে দীর্ঘদিন কাজ করেছি, যার জন্যে আমারও চিন্তাভাবনা নিয়ে আমি এর মধ্যে দিয়ে কীভাবে কী করা যায় সেটুকু অবশ্যই করছি। ইনগ্রেশনের ইচ্ছে আছে 28 তারিখে করার, এখন তার মধ্যে একদিকে শিল্পী নেই, দ্বিতীয়ত যা ওয়েদারের অবস্থা সে আছি, কিন্তু পাশাপাশি ওয়েদারও কিন্তু বিমুখ। আবার আগামী দু একদিনের মধ্যে হয়তো বড় করে আর একটা জল ঝড় ঝঞ্ঝা আসতে পারে, সেটা কিন্তু খালি আমাদের প্যান্ডেল বড় নয়, বারাসাতে যারা মানুষ প্যান্ডেলে আসেন তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু তারা চান ভালো ভালো কিছু মণ্ডপ তারা দর্শন করবেন, প্রতিমা দর্শন করবেন, কিন্তু সেক্ষেত্রে সব ক্লাবের ক্ষেত্রে কিন্তু এটা একটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে, যে এই যে বারবার যে প্রাকৃতিক বিপর্যয়গুলো আসছে।